আল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাবে আর দৌড়াবে ওই কঠিন মুহূর্তের সময় অনেক উম্মতরা আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাবে গিয়া বলবে ও আদম নবী আপনি আমাদের আদি পিতা আপনি প্রথম মানব এবং আপনি প্রথম নবী আপনি আমাদের আদি পিতা আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন শাফাআত করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে ঢুকায় দেয় সুবহানাল্লাহ বলে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বলবে আমি পারবো না তুমি ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে যখন যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলবে আমি পারবো না তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে যখন যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলবে আমি পারবো না তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে যখন যাবে বলবে আমি পারবো না তোমরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে যখন যাবে তখন বলবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা যাদের কাছে মিলাদ ভালো লাগে না আমার নূর নবীজি শান মান আজমত শুনলে যারা বলে জাল হাদিসে ডিফু মওজু হাদিসে ডিফু এরা কখনো আশেক রাসূল হতে পারে না এরা আমার দয়াল নবীজির শাফাত পাবে না পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছি একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাবে আর দৌড়াবে ওই কঠিন মুহূর্তের সময় অনেক উম্মতরা আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাবে গিয়া বলবে ও আদম নবী আপনি আমাদের আদি পিতা আপনি প্রথম মানব এবং আপনি প্রথম নবী আপনি আমাদের আদি পিতা আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন শাফাআত করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে ঢুকায় দেয় সুবহানাল্লাহ বলে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বলবে আমি পারবো না তুমি ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে যখন যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলবে আমি পারবো না তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে যখন যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলবে আমি পারবো না তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে যখন যাবে বলবে আমি পারবো না তোমরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে যখন যাবে তখন বলবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও এরকম পাল্টাইতে পাল্টাইতে যখন কারো কাছে মুখ পাবে না একজন ডাক দিয়া বলবে তোমরা কারো কাছে শাফাত পাবা না তোমরা শাফাত পাবা রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জোরে বলেন না সুবহানাল্লাহ সেদিন সমস্ত মানুষগুলো যখন হতাশা হয়ে যাবে পাগল হয়ে যাবে ছোটাছুটি করবে কেউ যখন হেল্প করবে না সাহায্য করবে না মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে এমন সময় একটা আওয়াজ হবে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি পুরা হাসরের ময়দানটা নিস্তব্ধ হয়ে যাবে থেমে যাবে সমস্ত কান্নাকাটি থেমে যাবে সবাই বলবে এটা কিসের আওয়াজ কিসের আওয়াজ এই গায়েবের আওয়াজটা কোথা থেকে আসলো সবাই তাকায়া দেখবে রহমাতাল লিল আলামিন শাফিউল মাজলামিন আমার দয়াল নবী তো জাহানের বাদশা নবী সেন্টায় পরে কাঁদে আর বল আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও আমার উম্মতদেরকে বাঁচাও আমার উম্মতদেরকে বাঁচাই আপনি জান্নাতের বাসিন্দা বানায় দেন সুবহানাল্লাহ বলেন তাহলে আমার দয়াল নবীর দাম আছে না নাই আছে না নাই যারা বলে এই শাফাত পাবে কারা কারা পাবে এই শাফাত যারা আশেক রসুল তারা ঠিক কিনা জোরে বলেন আমার দয়াল নবীর সেজদায় পরে থাকবে আল্লাহ ডাক দিয়া বলবে ও আমার হাবিব আপনি সেজদায় পরে আর কাঁদিয়েন না আপনি আপনার মাথা মুবারকটা একটু উঠান একটু মাথা মুবারকটা উঠান আমার দয়াল নবীজি বলবে আল্লাহ আমি উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি মাফ করে না দিবেন এতক্ষণ পর্যন্ত আমার মাথা মুবারক উঠাবো না আল্লাহ ডাক দিয়া বলবে ও আমার হাবিব আমি আসমান জমি সৃষ্টি করতাম না যদি আপনাকে না বানাইতাম আজকের হাসরে ময়দানটা আমি বানাইতাম না যদি আপনাকে না বানাইতাম ও আমার হাবিব আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আপনি মাথা মুবারক
দেরি হবে না দয়াল নবীজিকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে আমি বলছি না আল্লাহ বলছে সূরা আল ইমরান 4 নম্বর উপরে 31 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ বলে ওগো আমার হাবিব তমাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায় তাহলে যেন আপনি রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে আপনি রাসূলকেই যদি অনুসরণ করে অনুকরণ করে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওদেরকে আমি আল্লাহ ভালোবাসবো ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব জোরে বলেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন তাহলে আমার দয়াল নবীজিকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না আল্লাহ বলে সূরা নিসার 13 নম্বর আয়াতে বলে ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিউ তাজিরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলে যারা আমার হাবিবকে ভালোবাসবে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তাদেরকে এত সুন্দর জান্নাত দান করব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ করবে সমান হবে জোরে বলেন না